গ্যাস্ট্রিক আলসার থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে, তাই আগে থেকেই সতর্ক হওয়া প্রয়োজন। কিন্তু বুঝবেন কিভাবে ধীরে ধীরে আপনার শরীরে আলসার বাসা বাঁধতে শুরু করেছে। খাওয়ার সঙ্গে সঙ্গে পেটে ব্যথা বাড়লে আপনার আলসার হয়ে থাকতে পারে। অনেক সময় দীর্ঘক্ষণ খালি পেটে থাকলে পেটে অসহ্য যন্ত্রণা হয়। এই লক্ষণগুলো দেখলে এড়িয়ে যাবেন না। গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে খাবার খাওয়ার 2-3 ঘন্টা পর পেটে ব্যথা বাড়ে। খাবার খাওয়ার পর যদি এমনটা প্রায়ই ঘটে, তাহলে তা আলসারের লক্ষণ হতে পারে। বুক জ্বালা করলে অনেকেই অম্বলের সমস্যা ভেবে এড়িয়ে যান। ঘন ঘন এমনটা হলে কিন্তু তা আলসারের লক্ষণ বলে ধরে নেওয়া যেতে পারে। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সারাক্ষণ গা গোলানো, বমি বমি ভাব সমস্যায় ভুগলে অবশ্যই আলসার হয়েছে কিনা তা পরীক্ষা করিয়ে নিন। সাধারণত আলসার হলেও এই উপসর্গগুলো দেখা দেয়। পরিপাকতন্ত্রের আলসার কিন্তু প্রাণঘাতী হতে পারে। এই রোগের কারণে খাদ্যনালীতে রক্তক্ষরণও হতে পারে, সেক্ষেত্রে বমি কিংবা মলের সঙ্গে রক্ত বেরিয়ে আসে। অনেক আলসার রোগীর খাবারের প্রতি আগ্রহ হ্রাস পায় বা ক্ষুধা কমে যায়। ক্ষুধা হ্রাস এবং সেই সঙ্গে মাঝে মধ্যে বমি অপ্রত্যাশিতভাবে তাদের ওজন কমিয়ে ফেলে। কিছু আলসার রোগী বলেন যে স্বাভাবিক পরিমাণে আহার সত্ত্বেও তাদের ওজন হ্রাস পেয়েছে। আলসারের সর্বাধিক কমন লক্ষণসমূহের একটি হচ্ছে বদহজম এবং এ কারণে স্বাভাবিকের তুলনায় বেশি ঢেকুর উঠতে পারে, তাই এই বিষয়টি এড়িয়ে যাবেন না। অনেকেরই ধারণা ঝাল তেল মশলাদার খাবার খেলেই বুঝি আলসার হয়। এ ধারণা কিন্তু ভুল। কেবল ঝাল বা মশলাদার খাবার আলসারের জন্য দায়ী নয়, তবে এসব খাবার রোগের তীব্রতা কয়েক গুণ বাড়িয়ে তোলে। ধূমপান এবং মদ্যপানের অভ্যাস পরিপাকতন্ত্রে আলসারের আশঙ্কা কয়েক গুণ বাড়িয়ে দেয়। কর্মব্যস্ত জীবন কাজের চাপে আমরা অনেকে খেতেও ভুলে যাই। এছাড়া দীর্ঘক্ষণ খালি পেটে থাকলেও আলসারের ঝুঁকি বাড়ে, তাই কখনোই দীর্ঘ সময় না খেয়ে থাকবেন না।